আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। গত পর্বে আমরা আমাদের ওয়েবসাইটটাকে, এই থিমেরটাকে, এই এতটুকু এইচটিএমএল কন্টেন্টটুকু আনা দেখিয়েছিলাম কীভাবে আনতে হয়। এই পর্বে আমরা জাস্ট এক্স্যাক্টলি এটার মতো করে, এটার হুবহু এটার মতো কমপ্লিট সম্পূর্ণ না হলেও মোটামুটি মানে এটার মতো করে করার জন্য চেষ্টা করব। আশা করি পাশে থাকবেন এবং ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখবেন, কারণ আমি একটা জিনিস একবার দেখাবো, আপনি এটাকে বারবার প্র্যাকটিস করবেন, তখনই আপনি একজন ভালো প্রোগ্রামার হইতে পারবেন। চলুন শুরু করা যাক। সো আমরা প্রথমে আমাদের ফাইলগুলো ওপেন করি, ফাইল থেকে এইখানে এই দুটা ফাইল আমরা নোটপ্যাডে ওপেন করলাম। আমার মেবি অনেকগুলো কাজ এখানে করেছিলাম, এগুলো রয়ে গেছে, আমি লিস্ট এটাকে ডিলিট করে দিই। ক্লোজ অলে ক্লিক করি, এক ক্লিকে সবগুলো চলে যাক এবং আবার এগুলোকে ওপেন করি নোটপ্যাডের মধ্যে। সো এই দেখেন এগুলো ওপেন হয়ে গেল। সো এখন আমরা জাস্ট করব কি, এটাকে জাস্ট এটার মতো করব। এখন দেখেন এইটার এই ফন্টটা খুব ছোট, এটা একটা লোগো, লোগোটা একটু ছোট, এই লেখাটা ছোট এবং এটা একটু ধূসর রঙের, একেবারে সরাসরি ব্ল্যাক না। সো ফার্স্ট এইটা করি, আমরা প্রথমে এখান থেকে রাইট ক্লিক করব। এখান থেকে রাইট ক্লিক করার একটাই উদ্দেশ্য হচ্ছে এখানে আমরা আসলে সিএসএস কি হচ্ছে এটা আমরা সরাসরি দেখতে পাই, মানে একেবারে সরাসরি দেখতে পাই এই জন্য। আচ্ছা, তাহলে এখান থেকে লোগো এটা নেওয়াই আছে, আমরা যদি এটাকে উইথ WID উইথ 100 পিক্সেল মেবি অ্যান্ড লোগো, আচ্ছা সরি এটাকে বাদ দিই, এটা এভাবে থাক অ্যান্ড লোগো সাথে ইমেজ নেই, স্পেস দিয়ে IMG ইমেজ, ইমেজ নিয়ে এটাকে দিব উইথ 100 পিক্সেল অ্যান্ড এরপরে হচ্ছে আমাদের যেটা আছে টি, এই টেক্সটটা পিটেকের সাব, যেটা সাবটাইটেল এটাকে আমরা করব হচ্ছে ফন্ট FONT ফন্ট সাইজ ই, ফন্ট সাইজ হচ্ছে আমরা যদি করি 12 পিক্সেল, এটার একটু বড় হবে মেবি 30-40 ইজ ওকে, অ্যান্ড এটাকে করব COLOR কালার জাস্ট BLACK ব্ল্যাক করে আমরা জাস্ট একটুখানে একটু টেকনিক খাটাবো, কারণ এক্স্যাক্টলি এটার কালার কোডটা আমরা জানি না। এটাকে নেওয়ার জন্য আমরা এই পিক্সি ইউজ করতে পারি অথবা আমরা এটাকে আরেকটু টেকনিক খাটাতে পারি, যেমন আমরা এখানে কালারটা এই যে কালার আইকনটার উপরে ক্লিক করলে এখানে আমাদের একটা প্রি সিলেক্টেড বক্স ওপেন হবে এবং এটা থেকে আমরা কালার সিলেক্ট করে দিতে পারবো। সো এটা যেহেতু একেবারে ব্ল্যাক না আবার একেবারে হোয়াইটও না, তো এখান থেকে আমরা লাইভ দেখতে পাবো যে কোন কালারটা নিচ্ছি, যে আমি যখন রেড নিবো রেড হয়ে যাবে। তো আমি জাস্ট এইটা সিলেক্ট করে দিচ্ছি এইটা, অ্যান্ড ফন্ট ফ্যামিলি এটা হচ্ছে 868686, এরপরে হচ্ছে দিব হচ্ছে ফন্ট ফ্যামিলি FONT ফন্ট এফ ফন্ট ফ্যামিলি এ, আর ফন্ট ফ্যামিলি দিব হচ্ছে কি দিব, আচ্ছা আপনাদের নিশ্চয়ই মনে আছে যে আমরা আসলে কি কি ফন্ট ওখানে ইনক্লুড করেছিলাম গুগল ফন্ট থেকে, এটা ওগুলো ইনক্লুড করা যাবে। আমি এখানে মনোসাইট দিচ্ছি জাস্ট লাইক এটার মতো, দেখেন অনেকটা এটার মতোই হয়েছে। সো এখানে হচ্ছে এই উইথটা বাদ দেওয়াতে একটু অন্যরকম দেখাচ্ছে, তাছাড়া এখানে ফন্টটাও চেঞ্জ আছে, তো আমি ফন্টটা চেঞ্জ করলাম না, জাস্ট ডিজাইনটা দেখাচ্ছি আপনাদের, যে আপনারা যে কোনো ফন্ট নিয়ে কাজ করতে পারবেন। সো এই যেই লেখাটুকু লিখলাম, এই লেখাটুকু আমাকে পেতে হলে জাস্ট এখানে ইনসপেক্ট সিস্টেম ক্লিক করতে হবে, এখানে ক্লিক করলে এই যে আমি এখন যেই লেখাটুকু লিখলাম সিএসএসটুকু এইটুকু আসলে আসলো এখানে,
এখান থেকে আমি জাস্ট এটা সিলেক্ট করে কন্ট্রোল সি করে কপি করব এবং নোটপ্যাডে এসে সিএসএস ফাইলে এসে লোগো ডট ইমেজ এখানে, আচ্ছা এখানে আমি যদি একটু ইয়ে করি এখানে পেস্ট করি, পেস্ট করে এখানে এই যে ইমেজ এটা 100% এই লেখাটা আমার লাগবে না, কারণ এটা অলরেডি নেওয়াই আছে 150, এটাকে জাস্ট আমি 100 করব অ্যান্ড আদারওয়াইজ ওকে সেভ করব এবং এটাকে রিফ্রেশ করব। ঠিক আছে, তো এখন আমি এই পাশের কাজটা করব। এই পাশে কি আছে, আমরা প্রথমে টপে দেখব যে এইটা হচ্ছে একবারে ব্ল্যাক না, একবারে ধূসর কালার আছে এবং হবার করলে আর একটু ব্ল্যাক হচ্ছে, মানে মাউসটা নিয়ে গেলে একটু ব্ল্যাক হচ্ছে। তো প্রথমে আমরা এটাকে সাইজটা ঠিক করি এবং এটাকে একটু কালারটা ঠিক করি, সাইজ মেবি ঠিক আছে। এখন জাস্ট ইন্সপেক্ট করে জাস্ট কালারটা ঠিক করব, সোশিয়াল সোশিয়াল থেকে আমরা সিলেক্ট করব হচ্ছে আই। দেখেন আমরা এখানে যে ক্লাস নিচ্ছি হচ্ছে কি সোশিয়াল সোশ্যাল এবং এইটা হচ্ছে আই, আই মানে হচ্ছে যেই কন্টেন্টগুলো, এটা নিলাম, নিয়ে আমরা জাস্ট লিখলাম যে কালার ওই যে আগে যেটা দিয়েছিলাম 86 86 86। অবশ্যই কালার কোডের শুরুতে আপনাকে হ্যাশট্যাগ দিয়ে নিতে হবে, আগে হ্যাশ দিয়ে নিতে হবে, এরপরে হচ্ছে আপনি কালার কোডটা আপনার কাজ করবে, আদারওয়াইজ কাজ করবে না। এটা হচ্ছে কালার এবং একটা মার্জিন দেওয়া যায় চারপাশে এমএআর, কারণ এটা একটার সাথে একটা খুব লেগে লেগে আছে, এটার জন্য মার্জিন আমি যদি 10 পিক্সেল দেই তাহলে এটা অনেক বেশি হয়ে যাচ্ছে, আমি আর একটু কমাই দিই, কারণ 10 পিক্সেল দিলে 20 হয়ে যাচ্ছে। যেমন এখান থেকে যদি এটা 10 পিক্সেল এখানে নেয় আবার এটা এখান থেকে 10 পিক্সেল নিয়ে নিবে, তো আমি যদি 5 পিক্সেল রাখি জাস্ট 5 পিক্সেল তাহলে দুইটা 10 পিক্সেল মিলিয়ে থাকবে, বিষয়টা আশা করি বুঝতে পারছেন, কারণ এখান থেকে 5 এখান থেকে 5 টোটাল মাঝখানে 10 পিক্সেল গ্যাপ। এটা হলো, এখন দেখেন আমরা আমাদের মাউসটা হবার করলে কিন্তু এখানে এটা হচ্ছে না, তো আমি জাস্ট যে লেখাটুকু লিখলাম এবং এটুকু কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, এটা অবশ্য কন্ট্রোল এক্স হইলো, এটা এই ইয়ে হইলো আমরা পেস্ট করলাম। এবং এখানে আমরা হবারের জন্য কালারটা নিয়ে আসার জন্য আমাদেরকে প্রথমে সিলেক্ট করতে হবে। দেখেন আমি এখানে এইচটিএমএল কন্টেন্টারদের দেখাই যে এইখানে কোথায় 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 এই তো এই আইকনটা, যেমন আমরা এখানে টপ রাইট সাইডের যেটা নিলাম এটা একটা ক্লাস নিয়ে এটা পুরোটার মধ্যে রাইট সাইডের কন্টেন্টগুলো রাখলাম এবং এখানে সোশ্যালের মধ্যে এই আইকনগুলো নিলাম। এটার পরে এটাকে আমরা ধরলাম, ধরার পরে আমরা কি করব, হবার করব, কি মাউস হবার করব, মাউস হবার করলে যাতে আমাদের কালারটা চেঞ্জ হয়, তাই এটার জন্য আমাদেরকে এই ধরলাম সোশিয়ালটাকে ক্লাসটাকে নিলাম, আপনারা জানেন ডট দিয়ে ক্লাস নিতে হয়, এবং আইডিটা নিলাম, ট্যাগটা নিলাম, ট্যাগটা নিয়ে এখন লিখবো যে হবার HOBER হবার HOBER হবার হবার লিখে তখন কি করব, আমি থার্ড ব্র্যাকেট দিব অবশ্য, থার্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট দিয়ে আমরা আমাদের হবার করলে কি হবে, আমাদের হবার করলে আমাদের এই কালারটা চেঞ্জ হয়ে একটু ডিপ হয়ে যাবে, জাস্ট আমরা যদি ব্ল্যাকও দেই BLACK ব্ল্যাক দেই তাহলে আমাদের এটা ব্ল্যাক হবে, আমরা যখন মাউসটা নিয়ে যাব তখন এটা ব্ল্যাক হয়ে যাবে। দেখেন এই অ্যান্ড মাউস নিয়ে যাচ্ছি ব্ল্যাক হয়ে যাচ্ছে, মাউস নিয়ে যাচ্ছি ব্ল্যাক হয়ে যাচ্ছে, মাউস নিয়ে যাচ্ছি ব্ল্যাক হয়ে যাচ্ছে, মাউস সরে যাচ্ছে, এটা আবার আগের মতো ধূসর হয়ে যাচ্ছে। এটা হচ্ছে এই মাউস হবারের কাজ, অন মাউস হবার, মানে জাস্ট আমি এটাকে আর একটু কমাই দিই, জাস্ট 3 পিক্সেল দিলে মেবি গুড, কারণ এটা এখনও অনেক বেশি ফাঁকা লাগতেছে আমার কাছে, সো হ্যাঁ ঠিক আছে। তারপর এখন হচ্ছে ফোন নাম্বারটা, ফোন নাম্বারটাও সেম কালারের এবং আরও ছোটো সাইজের, সো ফোন নাম্বারটাকে নিব এবং এখানে রাইট ক্লিক করে আমরা ফোন নাম্বারটাকে ধরবো, এটা চাইলে আমরা ম্যানুয়ালি ধরতে পারি। এখন এখানে আছে কন্ট্যাক্ট, তারপর হচ্ছে পে,
সো ডট দিয়ে কন্ট্যাক্ট এবং একটু স্পেস দিয়ে নিব হচ্ছে পি ট্যাগ। পি ট্যাগ নিয়ে আমরা এটাকে সেম কালার দিব, কালার হ্যাশট্যাগ আগে ব্যবহার করতে হবে, অ্যান্ড 868686 এটাই ব্যবহার করলাম। অ্যান্ড এখান থেকে ফন্ট সাইজ মেবি 40 ইউজ করছিলাম, 40 পিক্সেল, হ্যাঁ ইজ ওকে। ফন্ট ফ্যামিলি মনোসাইট ইউজ করছিলাম, মনোসাইট জাস্ট আমি এই ফোনটা ইউজ করতেছি, আদারওয়াইজ আপনার ইচ্ছা মতো ফন্ট ইউজ করতে পারেন। আমরা অবশ্য একটাখানে ইনক্লুড করছিলাম ফন্ট, গুগল ফন্ট এখানে ইনক্লুড করি নাই, এখানে শুধু ফন্ট আছে, আমি লিঙ্কটা অ্যাড করছি, দ্যাটস ওয়াই। সো এটা হয়ে গেল, এখন আমরা এটাকে আবার নোটপ্যাডে নিয়ে যাব। নোটপ্যাডে নিয়ে যাওয়ার জন্য কন্ট্রোল সি দিয়ে কপি করে আমরা এখানে নোটপ্যাডে এসে সবার শেষে একটা এন্টার প্রেস করে পেস্ট করে অবশ্যই সেভ করতে হবে, কারণ সেভ না করলে আমাদের ব্রাউজারে কোডটা কাজ করবে না। এটা সবচেয়ে বেশি মাথায় রাখবেন, কারণ প্রথমত নতুন দিকে সবচেয়ে বেশি ভুল এটাই হয় যে সেভ না করে ব্রাউজারে গিয়ে খুব বেশি রিফ্রেশ দেওয়া হয় এবং ভাবা হয় যে হয়তো ভুল কোডটা ভুল হয়েছে বা সামথিং লাইক দ্যাট, কিন্তু সে ভুল হয় কোথায় যে আমরা কোডটা সেভ করি না। সো এখন এই সার্চ বারটা হচ্ছে আমি এখন এটা এটার মতো করবো, এবং এখানে সার্চ লেখাটা আছে এবং এখানে একটা আইকন আছে, আমাদের সার্চ লেখাটাও আছে আইকনটাও আছে, কিন্তু আমাদের এই বক্সের মধ্যে আইকনটা থাকবে। তো সো এটার জন্য আমরা কী করব, আমরা প্রথমত সার্চ বারটাকে ধরবো, সার্চ থেকে এই ট্যাগটাকে নিব, INPUT ইনপুটটাকে নিব, নিয়ে করব যে ও ইউটি আউটলাইন নান বর্ডার নান বর্ডার নান আউটলাইন এবং বর্ডারটা নান করলাম কোথায়, ইনপুট ট্যাগের, কারণ আমাদের এই ইনপুট যে ট্যাগটা এটা ট্যাগটার একটা বাই ডিফল্ট আউটলাইন এবং একটা ইয়ে থাকে বর্ডার থাকে, এটাকে আমরা নান করে দিলাম কারণ আমাদের এটার দরকার নাই, এটা আমরা দেখাবো না, কারণ আমরা দেখাবো হচ্ছে টোটাল আইকনটা সহ একসাথে। এবং এখানে দিব মার্জিন 5 পিক্সেল এনাফ, এবং আমরা বর্ডার দিব হচ্ছে এইটাতে, সার্চ যেই ক্লাসটা নিলাম DAB-টা নিলাম এটাতে দিব হচ্ছে বর্ডার, বর্ডার দিব 1 পিক্সেল LID সলিড ব্ল্যাক, ব্ল্যাক না আমি জাস্ট দিব হচ্ছে 86 86 86, ব্যাস এখন দেখেন পুরোটা চলে আসে। এখন কিন্তু এইখানে দেখেন এইখানে এটা একটু কোণাগুলো কিন্তু একটু রাউন্ডেড, এটা করার জন্য আমরা দিব হচ্ছে বর্ডার রেডিয়াস, এগুলো প্রিভিয়াস ভিডিওগুলোতে দেখানো হয়েছে, যদি আপনি প্রিভিয়াস ভিডিওগুলো না দেখে থাকেন অবশ্যই দেখে আসবেন। সো BORDER বর্ডার রেডিয়াস এটা ইউজ করার জন্য আমরা বর্ডার রেডিয়াস কত 5 পিক্সেল, বাস এখন দেখেন রাউন্ডেড হয়ে গেল। এরপর আমরা আসি হচ্ছে এই যে সার্চ বা DAB-টার মধ্যে এই আইকনটা, এই আইকনটাতে আসি, আইকনটাকে আমরা নিজেদের মতো এখানে একটু এক্সট্রা ডিজাইন দিব আপনার শেখার জন্য, আমরা যত বেশি কাজ করব তত বেশি আমাদের শেখা হবে, সেই জন্য আমি একটু এক্সট্রা ডিজাইন দেবো এটাকে। আমি এভাবে জাস্ট কালারটা চেঞ্জ করে দিলে আমাদের সার্চ বারটা কিন্তু কমপ্লিট, আমি একটু এক্সট্রা কাজ করব, এখানে আই নিলাম অ্যান্ড এটারও কালার দিলাম হচ্ছে 868686, ব্যাস। এবং এটাতে আমরা একটা ব্যাকগ্রাউন্ড সেট করব, ব্যাকগ্রাউন্ড রাইক কী দিব, গ্রিন, GRN গ্রিন। এখন দেখেন একটা প্রবলেম হয়েছে যে এখানে যে ব্যাকগ্রাউন্ডটা নিলাম ব্যাকগ্রাউন্ডটা আমাদের এখানে পুরোটা হয় নাই, পুরো জায়গাটা নেয় নেই, পুরো জায়গাটা না নেওয়ার একটাই কারণ
এইখানে আমরা জাস্ট এখানে ফন্টের সাইজটা নিছি, এখানে যদি আমি একটা মার্জিন দেই, আমি মার্জিন দেই ধরেন 5 পিক্সেল এবং প্যাডিং দেই 5 পিক্সেল। এখন দেখেন বাড়ছে, সো মার্জিনটা তুলে দেই এবং প্যাডিংটা যদি বাড়ায় দেই, এটা একেবারে পারফেক্টলি নিচ্ছে। সো এটাতে গ্রিন যদি আমি ইউজ করি তাহলে কালারটা আমাকে হোয়াইট ইউজ করতে হবে, কারণ এর সাথে ম্যাচ হচ্ছে না। সো এইভাবে আমরা এটা করি, সার্চ বারটাকে এইভাবে আমরা সাজায় থাকি। এবং এখানে এই আই আইকনটাতে আমরা আলাদা একটা ডিএবি ইউজ করতে পারতাম, বা অনেক সময় আমাদের আলাদা একটা ডিএবি ইউজ করা প্রয়োজন হয়। আমরা এখানে জাস্ট এখানে লিখবে এবং এখানে ক্লিক করলে সার্চের কাজটা হয়, সেক্ষেত্রে আমাদেরকে আলাদা একটা ডিএবি নিতে হয় বা আলাদা একটা আইডি নিতে হয়। এই এইটুকু। সো আমরা এই কাজটুকু করলাম। আমরা এখন এটাকে সেভ করার জন্য আমরা জাস্ট এখানে ক্লিক করে আমরা এটাকে সিলেক্ট করবো, কন্ট্রোল সি দিয়ে কপি করব এবং এখানে পেস্ট করব। এবং দেখেন আমরা যে মার্জিনটা তুলে দিয়েছিলাম ব্রাউজারে, এটা এখন কমেন্ট আউট হয়ে আছে সেফ। এবং এটাকে আমরা যদি রিলোড করি, এক্স্যাক্টলি সেম রেজাল্ট আমরা পাচ্ছি, অ্যাজ ইউজুয়াল এটার মতো, অ্যাজ লাইক এটার মতো। আমরা জাস্ট চেঞ্জ করলাম কি, এখানে আমরা একটা ব্যাকগ্রাউন্ড দিলাম, আর কিছু না, এখানে জাস্ট একটা ব্যাকগ্রাউন্ড দিলাম। এই সো আজকে এই পর্যন্তই, আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। এবং ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, আর যদি ভালো না লাগে তাহলে কমেন্টে জানিয়ে দিবেন যে কেন আমাদের ভিডিওটি ভালো লাগেনি। অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার। থ্যাংক ইউ।